हेलो फ्रेंड, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल सोयली ब्लॉगे। तुम्हारे आरो एक बार वेलकम और एक नतून ब्लॉग वीडियोते अनेक अनेक स्वागत। तो फ्रेंड तुम्हारा केमन आछो? आशा करी सबाई भलो आछो, सुस्थ आछो, स्वाभाविक आछो। आमिओ तुम्हारे आशीर्वाद भालोबासा और भगवान आशीर्वादे खूब ही भलो आछि। आर दिन चले जाच्छे मोटामुटी, और अन्य दिन तुलना आज के एक ब्लगटा सकाल सकाल स्टार्ट करछि, कारण एखन बजे हच्छे 10टा और हमारे एदिके आज के प्रचुर हारे बिस्टी हच्छे, तई एक घूमिए पड़ेछिलाम बुझते ही पाछो चोख मुखेर हाल देखे। কি করা যাবে আর বৃষ্টি রয়ে দাঁড়ে, প্রত্যেকটা মানুষই ঘুমাতে খুব ভালোবাসে যদি কাজবাজ না থাকে। আর আজকে তো হচ্ছে শনিবার, শ্রাবণ মাসের তৃতীয় শনিবার, তা মানে বার বুঝতেই পারছ। তা আজকের আর মন্দিরে গিয়ে পুজো দেওয়া হবে না, আজকের বাড়ি থেকেই পুজো দেওয়া হবে। অলরেডি বোন দেওয়া স্টার্ট করে দিয়েছে পুজো, মানে ঠাকুর সাজছে। আর আমরা হচ্ছে আজকে খাবো হচ্ছে রুটি আর তরকারি। মানে আমাদের বাড়িতে তো এই শ্রাবণ মাসের বারটা প্রত্যেকে করে, আমার দুই দিদি থেকে আরম্ভ করে আমার মা, বাবা, বোন, আমি সবাই করি। তার জন্যে প্রতিবারে তো আর নির্জলা থাকা যায় না বা ফলমূল খেয়ে থাকাটা সম্ভব না আমাদের মতো পরিবারের মানুষদের জন্য, তাই বেছে বেছে দুটো বার করা হয়। আর বাদ বাকি আরও অন্য বছর তিন মানে পাঁচটা বার পরে, তাই বছর চারটে পড়েছে, তা বাদ বাকি দুটো বা তিনটে আমরা এমনি ওই রুটি টুটি খেয়ে নিই। ওটাকে আমাদের এখানে দণ্ড বলে, মানে কিছু খেয়ে ঠাকুরকে মানে ঠাকুরকে পুজো দিয়ে এসে কিছু খেলে সেটাকে দণ্ড বলে। আর পুরো সেই বিকেলবেলা অবধি যদি নির্জলা থেকে ঠাকুরের প্রসাদ খাওয়া হয় সেটাকে বলে নির্জলা উপবাস, ঠিক আছে? তা আমরা আজকে দণ্ডই করব। আসলে বারবার ফোন আসছে, মা আসলে ভ্যাকসিন নিতে গিয়েছে, মা আর মাসি ওদিক থেকে যায় ওগু এসছে। আসলে আমাদের এখানে কোথায় সেটা দিচ্ছে আমি বলতে পারবো না, আমাদের এখানে বলাপুর কোনো হসপিটাল বলো নার্সিং হোমে এই সুযোগটা এখন করে দিয়েছে, আমাদের এলাকায় এখন আর দিচ্ছে না। বাবা দিয়েছিল, মানে বাবা নিয়েছিল, তারপর থেকে আর দেওয়া হচ্ছে না। তা মা তো বাড়িতে বসে থাকলে হবে না, ওনার তো কাজে বেরোতে হবে, তার জন্য কাজে যেতে গেলে এখন ভ্যাকসিন ছাড়া কোনো কাজ অ্যালাউ নেই। তার জন্যে মা তাড়াহুড়ো করে ওই কোথায় গিয়েছে সেটা মা যতক্ষণ না আসছে কোন হসপিটালে আমি বলতে পারবো না, হসপিটাল বলো নার্সিংহোমে বলো দিচ্ছে, তা সেখানে গিয়েছে। আসলে অবশ্যই জানাবো কোথায় গিয়েছে, যদি আপনাদের আশেপাশে হয় আপনারাও সেই সুযোগটা ব্যবহার করতে পারেন। এটা সোম থেকে শনিবার পর্যন্ত দিচ্ছে, রবিবারটা বন্ধ করছে, তা আসুক আসলে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? তা চলো, আজকে যেহেতু তরকারি আর রুটি করতে হবে, অনেকটাই কাজ। আর রুটি বেলে বেলে করতে না খুব বিরক্ত লাগে, মানে ভালো লাগে না, বেলতে বেলতে না হাতের ছেটোটা পুরো লাল হয়ে যায়। আমার তো আগে খুব যখন একটু ছোটো ছিলাম হাতটা মানে রুটি বেললে হাতটা মিসমিস মিসমিস করতো, কী করবে, করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে, এখন আর অতটা করে না, বাট লাল হয়ে যায়। তা চলো, বেলতে হবে, করতে হবে, খেতে হবে, সবই করতে হবে। আগে যতক্ষণ না ঠাকুরটা সারা হচ্ছে ততক্ষণ আমরা কিছুই খাবো না, ঠাকুর সারার পর খাবো চাটা, তারপরে রুটি তরকারি সবই খাবো, তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাওয়া যাক, আজকে কি তরকারি আর রুটি করি তোমাদের সাথে শেয়ার করে। দেখো পটল টটল কেটে নিয়েছে, আমাদের সবই আছে, পটলগুলো ওপরে এসছে, এই যে কুমড়ো, আলু আছে, আলুটা কম দেওয়া হয়েছে, আর এইগুলো টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এই দিয়ে আজকে তরকারি হবে। তা তরকারির আগে আমি চাটা করে নিই, চলো আমি রান্নাটা করে নিই, নিয়ে তোমাদের সাথে ফিরে আসবো, তার আগে চাটা খেয়ে নেবো, তো অবশ্যই তো চলো যাওয়া যাক। আমাদের ঠাকুর সারা কমপ্লিট হয়ে গিয়েছে, কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, এখন গাছে তেমন একটা ফুল নেই, নয়নতারা ফুল দিয়েই পুজো হয়, টুকটাক টগর ফুল আছে। আমার গোপু সোনারা সেজে গুজে একদম রেডি,
15 বেজে গিয়েছে, আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর একবার লাঞ্চ টাইমে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ঠিক আছে, সন্ধ্যের পরে আবারও চলে এলাম তোমাদের মাঝে, আর তোমাদের সাথে এই কথা বলার জন্য চলে এলাম। আর এখন বাজে হচ্ছে 11:05, ঠিক আছে, 11:05 বাজে। আর আজকে তো শনিবার, আজকে তো বাড়ি আছে, সকাল থেকে ওই রুটি তরকারি খেয়ে আছি, আর তেমন কিছু আর করা হয়নি। তো আবার এবেলা রুটি করে নিয়েছি, তরকারিও বেলার রয়েছে, আর করেছি ওর সাথে সুজি, দুধ দিয়ে মা সুজি করেছে, ওটাই হচ্ছে খাওয়া আজকে রাতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম না। আর মায়ের বলেছিলাম না যে ভ্যাকসিনটা নিতে গিয়েছে কোথায়, কলকাতা যে নীলরতন হসপিটাল আছে, তা নীলরতন হসপিটালে গিয়ে তোমরা অবশ্যই ভ্যাকসিনটা নিতে পারো। সাথে লাগবে হচ্ছে আধার কার্ড অরিজিনাল আর একটা জেরক্স কপি, আর লাগবে হচ্ছে বাসিন্দার সার্টিফিকেট। হ্যাঁ, এগুলো থাকলে তোমরা গিয়ে নিতে পারো। সোম থেকে শনিবারের মধ্যে অবশ্যই যেতে হবে, রবিবার দিন ওখানে ভ্যাকসিন দেয় না। তাই যাদের খুব প্রয়োজন, যারা মানে ডেলি প্যাসেঞ্জার করছো, যারা কাজের মধ্যে আছো, যারা ভ্যাকসিনের জন্য কাজ পেয়েতে পারছো না, তাদের জন্যেই এটা সুযোগটা হচ্ছে। তা তোমরা প্লিজ যোগাযোগ করে নাও ওই জায়গায়, আশা করি সবাই উপকৃত হবে। অবশ্যই বাসিন্দার সার্টিফিকেটটা সাথে রাখতে হবে, তবে কিন্তু পাবে। এটাই তোমাদের বলার ছিল, আর তেমন কিছু বলার ছিল না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কারণ লাইকটা পুরোপুরি ফ্রি, একটা লাইক দিতেই পারো। কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাও, আর প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবার মাঝে এই শৈলী ব্লগ পৌঁছে যায়। এটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট, আর কিছু নয়। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সত্যি মন থেকে জানাচ্ছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বাট ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, করে আমার পাশে থাকো সবসময়। একটা বন্ধু হয়ে, একটা দিদি হয়ে, একটা দাদা হয়ে আমার পাশে থাকো। আর তোমরা সবাই জানো যে আমার দাদা নেই, দাদা বলো ভাই বলো কেউ নেই, দিদিরা তো অবশ্যই আছে বাট দাদা বা ভাই কেউ নেই। তা তোমরা দাদার মতো, দাদা ভাইয়ের মতো ভাই হয়ে সবসময় থাকো, এটাই তোমাদের কাছে আমার এই রিকোয়েস্ট। ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো, আর স্কিপ্ট একদম করো না, ভিডিওগুলো তোমরা প্রচুর স্কিপ্ট করে ফেলছো। আর ভিডিওটা আমি বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। আর বললাম তো ডিনারে আমি কী খাবো, এটাই। চলো, টাটা, গুড নাইট অল মাই লিটিল ফ্যামিলি।